हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी डॉक्टर राजीबुल इस्लाम। आज आपनादेर माझे जे ভিডিওটা দিব এটা হচ্ছে দুধিয়া গাছ। দুধিয়া গাছে 10 থেকে 12টি রোগ ভালো হয়। এটি একটি ভেষজ গুণসম্পন্ন ঔষধি গাছ। এই দুধিয়া গাছের নামকরণের একটা সার্থকতা আছে, কারণ এই গাছটিকে যখন ভাঙা হয় তখন এই গাছ থেকে দুধের মতো এক ধরনের কষ বের হয়, যার কারণে এই গাছের নাম হয়েছে দুধিয়া গাছ। বন্ধুরা, আজ আমি কয়েকটি রোগের নাম বলবো যে রোগে এই দুধিয়া গাছ ব্যবহার করা হয়। ত্বকের যত্নে, ত্বক ফর্সা করার জন্য বা মুখকে ফর্সা করার জন্য এই দুধিয়া গাছের পাতার পেস্ট অত্যন্ত উপকারী এবং ভেষজ গুণসম্পন্ন একটি গাছ। অনেক মেয়েরা ত্বক ফর্সা করার জন্য প্রসাধনী হিসেবে এই দুধিয়া গাছের পাতাকে ব্যবহার করে থাকে। দুধিয়া গাছের পাতার পেস্টকে প্রতিদিন সকালে একবার লাগালে মুখের ত্বক ফর্সা হয়। যাদের ব্রণের সমস্যা আছে এবং ব্রণের কারণে মুখে কালো দাগ পড়ে গেছে, সেই ব্রণ সারাতে ও সেই ব্রণের কালো দাগ দূর করতে দুধিয়া গাছের পাতা অত্যন্ত উপকারী এবং ভেষজ গুণসম্পন্ন একটি গাছ। কোষ্ঠকাঠিন্য, যাদের কোষ্ঠকাঠিন্য আছে এবং কোষ্ঠকাঠিন্যর জন্য যারা পায়খানায় যেতে ভয় পান বা গুটলে গুটলে মল যাদের, তাদের জন্য এই দুধিয়া গাছের পাতা অত্যন্ত উপকারী এবং ভেষজ গুণসম্পন্ন একটি গাছ। অর্শবা পাইলস, যাদের রক্তস্রাবী অর্শবা পাইলস আছে, রক্তস্রাবী অর্শবা পাইলসের জন্য এই দুধিয়া গাছ সমানভাবে উপকারী। তারা যদি একবার প্রতিদিন সকালে বাসি পেটে এই দুধিয়া গাছের পাতা থেতলিয়ে রস করে খায়, তাহলে তাদের সেই অর্শবা পাইলসের রক্ত পড়া 3 থেকে 1 সপ্তাহের মধ্যে সেরে যাবে। তবে বন্ধুরা, যেহেতু এটি চিররোগ তাই এটা সহজে যাবে না, দীর্ঘদিন সময় লাগবে যেতে। নাক দিয়ে রক্ত পড়া, যাদের পলিপাসের কারণে নাক দিয়ে রক্ত পড়ে বা পূর্বে পলিপাস ছিল এখন পুনরায় আঘাত লাগছে বা কোনো একটা দুর্ঘটনার কারণে আবার রক্তস্রাব শুরু হয়েছে, সেই ক্ষেত্রে নাকের রক্ত পড়া দ্রুত বন্ধ করার জন্য এই দুধিয়া গাছের পাতা থেতলিয়ে প্রতিদিন সকালে বাসি পেটে একবার রস করে খেলে সেই পলিপাসের সমস্যা বা নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা দূর হয়ে যাবে। তবে বন্ধুরা, এই রস যদি কিছুটা হালকা পরিমাণ সেই রক্তস্রাবী স্থানে লাগিয়ে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি রক্ত পড়া বন্ধ হবে। কাশি, যাদের ঠান্ডাজনিত কাশি বা নিউমোনিয়া কাশি আছে, তাদের জন্য এই দুধিয়া পাতা অত্যন্ত উপকারী, তারাও এই দুধিয়া পাতার রস খেতে পারে। রক্ত অমসায়, যাদের রক্ত অমসায় আছে তারা যদি এই দুধিয়া পাতাটাকে প্রতিদিন সন্ধ্যার সময় একবার থেতলিয়ে এভাবে খায়, তাহলে 10 থেকে 15 দিনের মধ্যে তাদের সেই রক্ত অমসায় বা থোকা থোকা যে অমসায় সেটা দূর হয়ে যাবে। ক্ষতস্থান শুকাতে, যাদের বিভিন্ন কারণে হাত পা কেটে যায় বা সেই কাটা স্থানের ঘা দ্রুত শুকাতে চায় না, তারা যদি সেই ঘাকে দ্রুত শুকাতে চায় তাহলে এই দুধিয়া গাছের পাতা সেই জায়গা বেটে থেতলিয়ে প্রলেপ দেবে। স্তন্যদুগ্ধ বৃদ্ধি, যেসব মায়েরা তাদের বাচ্চাকে বুকের দুধ দিচ্ছে, সেই সব মায়েদের যদি স্তনে ঠিকমতো দুধ না থাকে বা যদি দুধ না পায় বাচ্চারা বা দুধ না আসে, সেই ক্ষেত্রে তারা যদি এই দুধিয়া গাছের পাতাকে থেতলিয়ে সেই পাতার রসকে প্রতিদিন সকালে একবার বাসি পেটে খায়, তাহলে এইভাবে 10 থেকে 12 দিন খাওয়ার ফলে তাদের স্তন্যদুগ্ধ বৃদ্ধি হবে এবং তাদের বাচ্চারা ঠিকমতো দুধ পাবে। মৃগী রোগ, যেসব মৃগী রোগীরা হঠাৎ হঠাৎ যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে এবং সেন্সলেস হয়ে পড়ে, সেই ক্ষেত্রে তাদের জন্য এই পাতাটা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একটা ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, তারাও পূর্বের নাই যদি এই পাতাকে প্রতিদিন খায়, তাহলে তাদের সেই সমস্যাগুলো বা হঠাৎ হঠাৎ অজ্ঞান হওয়ার বা সেন্সলেস হওয়ার সমস্যা দূর হয়ে যাবে। দাঁত, যাদের শরীরে দাঁত আছে তারা যদি এই দাঁতের জন্য এই দুধিয়া পাতার রসকে সেই দাঁতের ঘাড় উপরে লাগিয়ে দেয়, তাহলে তাদের সেই দাঁত সেরে যাবে। যে কোনো ধরনের দাঁত, এমনকি রিং দাঁত বা চাকা চাকা দাঁতেও এই দুধিয়া পাতার রস বা পাতা থেতলিয়ে ব্যবহার করা যায়। যে কোনো ক্ষতে বা যে কোনো ঘায় এই গাছের কষকে যদি সেই জায়গায় লাগানো হয়, তাহলে সেই ক্ষত বা ঘা দ্রুত সেরে যায়। দ্রুত বীর্যপাত, যেসব পুরুষেরা বিভিন্ন যৌন রোগে ভোগার পর দ্রুত বীর্যপাত হয় বা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগছে, তাদের জন্য এই দুধিয়া গাছের পাতা অত্যন্ত উপকারী এবং ভেষজ গুণসম্পন্ন একটি ঔষধি গাছ। তারাও পূর্বের না ওই যদি এই গাছের পাতা থেতলিয়ে রস করে খায়, তাহলে তাদের সেই সমস্যা থেকে বা দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে মুক্তি পাবে। ধন্যবাদ বন্ধুরা, এমন ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।